হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে থাকছে সেপ্টেম্বর অক্টোবর মাসে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, সম্প্রতি কততম রাজ্য হিসেবে ত্রিপুরায় চালু হয় ই ক্যাবিনেট? উত্তর, চতুর্থ রাজ্য হিসেবে ত্রিপুরায় চালু হলো ই ক্যাবিনেট। সুর সম্রাট শচীন দেব বর্মনের কততম জন্ম জয়ন্তী পালিত হয়? উত্তর, 117তম জন্ম জয়ন্তী পালিত হয়। মূল অনুষ্ঠানটি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়। সম্প্রতি ত্রিপুরার কোথায় তিন দিনব্যাপী জল উৎসব অনুষ্ঠিত হয়? উত্তর, নির্মহলে তিন দিনব্যাপী জল উৎসব অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই জল উৎসবের সূচনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের প্রথম সৌর বিদ্যালয়ের নাম কি? উত্তর, রাজ্যের প্রথম সৌর বিদ্যালয়ের নাম হলো মোহনপুর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়। ICICI লোম্বার্ডে ক্ষেত্রে সহযোগিতা করেছে, ফলে বিদ্যুৎ না থাকলেও ছাত্রছাত্রীদের কোনো সমস্যা হবে না। বিলোনিয়া রেলওয়ে পুলিশ স্টেশনের উদ্বোধন কে করেন? উত্তর, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিলোনিয়া রেলওয়ে পুলিশ স্টেশনের উদ্বোধন করেন। ত্রিপুরা মহিলা কমিশনের সপ্তম চেয়ারপারসন হিসেবে কে দায়িত্ব নিলেন? উত্তর, ঝর্ণা দেব বর্মা ত্রিপুরা মহিলা কমিশনের সপ্তম চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিলেন। বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? উত্তর, 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। বিশ্ব পর্যটন দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে, উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের প্রথম অধ্যক্ষা কে হলেন? উত্তর, সালুরাই আগরতলা সরকারি ডেন্টাল কলেজের প্রথম অধ্যক্ষা হলেন। সম্প্রীতি উৎসব কবে এবং কোথায় আয়োজিত হয়? উত্তর, 23 ও 24 সেপ্টেম্বর বিবেকানন্দ ময়দানে সম্প্রীতি উৎসব আয়োজিত হয়। আগরতলায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার উদ্বোধন কে করলেন? উত্তর, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার উদ্বোধন করলেন। রামকৃষ্ণ মিশনের কততম বর্ষপূর্তি উদযাপন করা হয়? উত্তর, 125তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। কততম জাতীয় প্রকৌশলী দিবস পালিত হয়? উত্তর, 56তম জাতীয় প্রকৌশলী দিবস পালিত হয়। 15 সেপ্টেম্বর জাতীয় প্রকৌশলী দিবস হিসেবে পালিত হয়। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 5.0 কবে থেকে শুরু হয়? উত্তর, 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়। শচীন দেব বর্মন অডিটোরিয়ামে এই কর্মসূচির রাজ্যভিত্তিক আয়োজনের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মোহনপুর আর ডি ব্লকের অধীন রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের মহিলা স্বসহায়ক দল পরিচালিত মৎস্য চাষের জন্য অমৃত সরোবরের উদ্বোধন কে করেন? উত্তর, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বি নিরঞ্জন জ্যোতি উদ্বোধন করেন। সেপ্টেম্বর অক্টোবর মাসে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।